আজকে সকাল সকাল উঠে দেখি মা অলরেডি অনেক রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। কারণ তোমাদেরকে আগে ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িতে অতিথি আসবে, তো মা দেখতে পাচ্ছে এখানে চিকেনটা কষাচ্ছে আর এইদিকে মাছটা ভাজা করছে। তো আজকে কি কি রান্না হবে তো তোমরা দেখতেই পাবে। আর এখানে মাংসের জন্য আলু ভেজে রেখেছে আর এখানে কিছু মাছ ভাজবে। তো এটা হবে শুক্তো, শুক্তোর জন্য এখানে সবজি কাটা হয়ে গেছে। তো এই হচ্ছে চারিদিকের পরিবেশ। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, মায়ের সাথে উঠে আমি আবার ঠান্ডার মধ্যে আবার শুয়ে পড়েছিলাম, তারপর কিছুক্ষণ আগে উঠলাম, এখন বাজে 8:30। তো উঠেই ঘরটা ক্লিন করতে চলে আসলাম, বেড কভারটা চেঞ্জ করবো, আজকে একটা নতুন বেড কভার বিছাবো। তো এই যে নতুন, এটা আজকেই কেনা হয়েছে, তো আজকে এটা বিছিয়ে নিলাম। তারপরে টুকটাক ঘরবাড়িগুলো একটু গোছাবো, কারণ মানুষজন আসলে ঘরবাড়ি বিশেষ করে বিছানার চাদরটা পাল্টালে না অনেক কাজে গিয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে বিছানার চাদরটা পাতার পর ফাইনাল লুক। তো কেমন লাগছে? আমার কিন্তু খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা নতুন ব্ল্যাঙ্কেট, এটা আমার মাসি দিয়েছিল, তো এটাই আজকে বার করে রেখে দিলাম। কারণ এখন তো শীতকাল, যেহেতু যদি ওনারা শুয়ে একটু শোয়, বিশ্রাম নেয় খাওয়া দাওয়ার পরে, তো ওই জন্য এটা বার করে রাখলাম। তারপর আমি ঘরবাড়িগুলো একটু গুছিয়ে নিচ্ছি, সবটা ক্যামেরা অন করে দেখানো হয়নি, আসলে কাজের চাপ থাকলে না হয় না। তো আমি এই ঘরটাও গুছিয়ে নিয়েছি, এখানেও একটা সুন্দর কাঁচা বিছানার চাদর পেতে নিয়েছি। তারপরে মা সব ঘরবাড়িগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছে। চিকেনটা রান্না একদমই কমপ্লিট, এক্ষুনি নামানো হবে। আর ওই পাশে হচ্ছে মাছের ঝাল, আর এই যে মাছগুলো ভাজা হয়েছে, আর এই যে হচ্ছে মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হচ্ছে, চিকেন হচ্ছে। তো চিকেনটা একদম রেডি, তো কেমন হয়েছে জানাবে, ঠিক আছে? আজকে সব রান্নাগুলো হয়েছে অল্প পরিমাণে আর কম তেল মশলায়, কারণ যারা আসবে তারা সব অসুস্থ, খেতে পারে না। তো যাই হোক, দেখো শুক্তো এটা আমি নিজে স্পেশাল করে বানিয়েছি, কেমন হয়েছে বলো। তারপর এটা হচ্ছে মা বানিয়েছে সর্ষে বাটা দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে মাছের ঝাল। তো এটা খেতে প্রচণ্ডই টেস্টি হয়েছিল। তো এই রেসিপিটা তোমাদের জানতে চাও আমাকে কমেন্ট করবে। আর এটা হচ্ছে চিকেন কষা, তো এটার লুক দেখে তো মনে হচ্ছে অসাধারণ। তো আর এখানে ভাজছি আমি পকোড়া, তো আমি চিকেন পকোড়া ভালো বানাই শুনে যারা আসবে তাই তারা আমার হাতে খেতে চেয়েছে। তো আমি চিকেন পকোড়াটা বানিয়ে নিচ্ছি, আর আমার তুনু সোনা ও অসুস্থ, ওর জন্য সবাই একটু প্রার্থনা করবে, ও যেন ভালো হয়ে যায়, ও অসুস্থ, জ্বর হয়েছে, ওই জন্যে ও ঘুমাচ্ছে। তো এই হচ্ছে আমি খাবার সাজিয়ে নিয়েছি, একটা প্লেটই দেখালাম, বাকিগুলো আর দেখালাম না, মোট তিনজন এসেছিলো। তো এই হচ্ছে শুক্তো, এই হচ্ছে মাছের ঝাল, আর এই হচ্ছে চিকেন কষা। তো চলো, আর যারা এসছে তাদের আমি দেখাতে পারলাম না, কারণ তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তো সবাই চলে গেছে, তারপর আমি ঘরবাড়িগুলো আবার নতুন সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আজকের ব্লগ এইটুকুই, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরের ভিডিওতে। আমি চেষ্টা করছি বড় ভিডিও দেওয়ার জন্যে, কিন্তু বড় ভিডিও হয়ে উঠছে না। তো যাই হোক, তোমরা সবাই কিন্তু খুব 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 ভালো থাকো, আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো টাটা।